দর্শক, এই মুহূর্তের খবর একটু জানাতে চাই। নির্বাচন কমিশন কার্যালয়ের সাংবাদিকদের ব্রিফ করছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সরাসরি তার বক্তব্যে যেতে চাই। তথ্যগুলো আমরা অবহিত করতে চাচ্ছি, সে তথ্যগুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মোট 300টি আসনে পদপ্রার্থীর আবেদনকারীর সংখ্যা ছিল 2716, তার ভিতরে 731টি আবেদন বা মনোনয়নপত্র যাচাই বাছাই বাতিল হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী গত 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এর বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ রয়েছে। আজকে তৃতীয় দিন সহ এ পর্যন্ত মোট আপিল দায়ের হয়েছে 338টি। প্রথম দিন আপিল দায়ের হয়েছিল 42টি, দ্বিতীয় দিন 141টি, আজকে তৃতীয় দিন 155টি সহ মোট 338টি আপিল দায়ের হয়েছে, যেগুলো 10 তারিখ থেকে পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে 17 তারিখে প্রার্থিতাপদ প্রত্যাহার শেষে 18 তারিখে প্রতীক বরাদ্দর পর নির্বাচনী কার্যক্রমের যে প্রচার প্রচারণ সেটা শুরু হবে। দ্বিতীয় যে বিষয়টি ছিল, নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে থানা পর্যায়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যারা কর্মরত রয়েছেন এবং ওই কর্মস্থলে যাদের কর্মকাল 6 মাস বা তার তদূর্ধ্ব হয়েছিলেন তাদেরকে বদলির একটি সুপারিশ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সে বিষয়ে প্রস্তাব এসেছিল এবং ঢাকা মেট্রোপলিটন সহ সমগ্র বাংলাদেশে মোট 338 জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি পদায়নের প্রস্তাবে নির্বাচন কমিশন অনাপত্তি জ্ঞাপন করেছেন। এর আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট রেঞ্জ থেকে রেঞ্জ ডিআইজিগণ এবং মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ তাদের বদলির আদেশ বাস্তবায়ন করবেন। একই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন পরামর্শ দিয়েছিলেন যে সমস্ত উপজেলা নির্বাহী অফিসারগণের কর্মকাল তাদের বর্তমান কর্মস্থলে 1 বছর বা তার তদধিক হয়েছেন তাদেরকেও বদলির জন্য সুপারিশ করেছিলেন। এর আলোকে নির্বাচন কমিশনের প্রস্তাব এসেছে 3টি ধাপে। প্রথম ধাপে এসেছিল 47 জন, আর দ্বিতীয় ধাপে ছিল 110 জন, তৃতীয় ধাপে ছিল 48 জন। মোট 205 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন। এছাড়া 40তম বিসিএসের নন ক্যাডার থেকে উপজেলা অবলিক থানা নির্বাচন অফিসার হিসাবে আজ 83 জনকে নির্বাচন কমিশন নিয়োগ প্রদান করেছেন, যারা 12 ডিসেম্বর তারিখে নির্বাচন কমিশনে যোগদান করবেন। আর এর আগে আপনারা দেখেছেন, আপনাদেরকে আমরা ব্রিফ করেছিলাম যে আমরা প্রায় 414 জন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছিলাম, তার মধ্যে প্রায় 75 জন মানে ব্যক্তি যোগদান করেননি। তাদের পরিবর্তে আমরা ওয়েটিং লিস্ট থেকে আরও 72 জনকে নিয়োগ দিয়েছি। এটাই ছিল আপনাদের কাছে আমাদের জানানোর বিষয়। এটা অবস্থা বোঝে, এটা কমিশন বারবারই বলেছেন, প্রয়োজনীয়তা নিরীক্ষে তখন তারা সিদ্ধান্ত করবে। স্যার, একটু ওসি এক থানা থেকে আরেক থানা, এখন সেক্ষেত্রে তো আপনার একই জেলার ভিতর থাকছে নাকি জেলা বাইরে যাচ্ছে? এটা দুই রকমই আছে, যেমন রং আমাদের 3টি পার্বত্য জেলা একটা করে নির্বাচনী আসন, সুতরাং নির্বাচনী আসনের বাহিরে যদি বদলি করতে হয় সেখানে পার্বত্য 3টি জেলা একটি জেলা থেকে আরেকটি জেলাতে বদলি করতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনী এলাকা থেকে অন্য জেলাতে পরিবর্তন করাতে হয়েছে, সেক্ষেত্রে কোথাও জেলার বাহিরেও দিতে হয়েছে, কোথাও জেলার মধ্যেও আছে। এটা আসলে ওই নির্বাচনী এলাকার অবস্থান ভিত্তিক অবস্থা রয়েছে।